নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল আমি অরূপ বলছি। আরেকটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো আমার দুর্গাপুরের ঘর, যেখানে আমি ভাড়া থাকি, এবং তার সাথে দেখাবো আমি সকালের ব্রেকফাস্ট করার জন্য কোথায় যাই। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে ঘরটা আপনারা দেখছেন আমার সামনে, এটাই হচ্ছে আমার দুর্গাপুরের ভাড়া বাড়ি, মানে বলতে পারেন একটা 1 BHK ফ্ল্যাট। তো এটা হচ্ছে আমার বেড, একটু অগোছালো, জাস্ট ঘুম থেকে একটু আগে উঠেছি, এখন গোছগাছ করব। এখানে একটা টেবিল রয়েছে, এই ফ্ল্যাটটা আমি ফার্নিশড পেয়েছিলাম। এই টেবিলে দেখতে পাচ্ছেন অনেক কিছু ছড়ানো ছেটানো রয়েছে, তার মধ্যে থেকে এইটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, কলা। তার সঙ্গে আমার অফিসের ব্যাগ, কিছু ডকুমেন্টস, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আমার এডিটিং টেবিল, এবং এখানে রয়েছে আমার ল্যাপটপ, মাইক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি চার্জ হচ্ছে, মানে চার্জে বসিয়েছিলাম, চার্জ কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার এডিটিং সেটআপ, এখানে বসে আমি এডিট করি আমার আরেকটা চ্যানেল মিসিং গিয়ার্সের সমস্ত ভিডিও। আর এই কাভারটা আমি পেয়েছি এই ফ্ল্যাটের মধ্যেই। তো এইখানে দেখুন, কাভারের মধ্যে রয়েছে আমার সমস্ত জামা কাপড়, জাস্ট আয়রন করে নিয়ে আসা হয়েছে এই সব ফর্ম্যাল ড্রেসগুলো, তার সঙ্গে সঙ্গে রয়েছে এই সমস্ত জিনিস। এটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট, এটা পরে আমি বাইক রাইড করি। আমার বাইক রাইডের ভিডিও দেখতে গেলে আপনাদের আসতে হবে মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেলে। এবং তার সঙ্গে এই রয়েছে বাথরুম, বাথরুমটা অনেক বড় বন্ধুরা। আমি এই বাথরুমটা দেখেই অ্যাকচুয়ালি ঘরটাকে চয়েস করেছিলাম। আর এইটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা বড্ড ছোট। আমার একজন কাজের মাসি আছেন, উনি প্রত্যেকদিন সকালবেলা এসে আমার ঘরদোর মুছে পরিষ্কার করে দিয়ে যান এবং আমার কিছু জামা কাপড় উনি কেচে দেন। এছাড়াও আরেকটা ঘর আমার আছে, যেখানে আমি আমার সমস্ত অফিসের ডকুমেন্টসগুলোকে রাখি। তো এইটা হচ্ছে আমার আরেকটা ঘর, এখানে রয়েছে আমার সব অফিসের ডকুমেন্টস, সব LBL লিটারেচার বই সব কিছু। আর এই দুটো হচ্ছে আমার বাইকের প্যানিয়ার্স, এগুলোও এখানেই থাকে। বন্ধুরা, আমাকে এই মোবাইলের সেলফি ক্যামেরা দেখে রোজ চুল আঁচড়াতো। হ্যাঁ, বাথরুমে একটা আয়না আছে, কিন্তু বাথরুমের আয়নাটায় সবসময় যেতে ইচ্ছা করে না, তাই আমি এই মোবাইলের সেলফি ক্যামেরাটা অন করেই চুল আঁচড়াই। ঠিক আছে, চুল উঠছে, তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যাব বাবার মতন। তো বন্ধুরা, চলে এসেছি সেই ডালপুরির দোকানে, যেটা ভিরিঙ্গিতে। এই যে অনন্ত, সকাল সকাল ওকে ফোন করে ডেকে নিয়েছি ডালপুরি খাওয়ার জন্য। মানে অনন্ত আমার দুর্গাপুরের খুব ভালো বন্ধু, আমরা ম্যাক্সিমাম অবসর সময়টা একসাথেই কাটাই। আর এখানে রয়েছে সদানন্দ, আর তার পিছনে বিবেকানন্দ, ওর হচ্ছে অ্যাকচুয়ালি দোকান, এখানেই হয় ডালপুরি, 8 টাকা করে পিস। এটা ভিরিঙ্গি তো বলা যায়, ভিরিঙ্গিতে তো মোটামুটি সারাদিন প্রচুর ভিড় লেগে থাকে, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই এখানে এখন হালকা দেখছেন। আচ্ছা আচ্ছা, ডালপুরি হবে তো? এই যে আমাদের ডালপুরি, জিলাপি বানিও কিন্তু, ঘুগনি, ডালপুরি, একটু বিট লবণ আর কাসন্দি। কাসন্দি দিলে? আমারটাতে দিলে? আচ্ছা, এবার খাবো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই ভাই। আমি শুরু করে দিই, আমাকে ছাড়াই একা একা ঠিক আছে। সকাল কটায় আসো? সকালে 8:30। কটা বন্ধ থাকো? 1টা। সারাদিনে মোটামুটি কীরকম ডালপুরি বিক্রি হয়? সারাদিনে মোটামুটি ১৫০ সব দিন না, ১৫০। আচ্ছা, ডালপুরি, ডালপুরি 8 টাকা, তাই তো? আর নর্মাল লুচি? নর্মাল লুচি ওইটা ১২০ পিসের মতোই হয়, আর এইদিকে এইটা ১২০ পিসের মতন ডেলি, আর মাঝে থাকে ওইটা
কতদিন ধরে করছো এটা? আমার হ্যাঁ আমি তো নিজে করছি, এই হয়ে গেল 8 বছর। 8 বছর আর বাবার সঙ্গে তো তাছাড়া পুরো বাবার সঙ্গে তো কমকে মনে হয় 10 বছর। আচ্ছা 12 বছর হবে। ভালো লাগে কাজটা করতে? নিজের ব্যবসা এর কোনো ইয়ে আছে? মুদ্রা হচ্ছে যে এখন আমরা চলে এসেছি জলখাবার গলি বেনাচিতে, এখান থেকে আমরা যাচ্ছি চা খেতে। তো আজকে আর ওই পুকুর পাড়ের দোকান থেকে চা খাবো না, আজকে চায়ের আসর থেকে চা খাবো। স্যার খুব বিজি ফোনে, চায়ের আসর। আর জানি না ওখানে কি খুঁজছে। কী হয়েছে রে, বিস্কুট খাবি? হ্যাঁ বিস্কুট খাবি, দাঁড়া দাঁড়া বিস্কুট নিয়ে, ওটাই ওর চাওয়ার ইয়ে আর কি। আরে বিস্কুটের প্যাকেট দাও না ছোটো, দেখি। হ্যাঁ হ্যাঁ এদিকে তো বিস্কুট দিলাম, খাক। যে একজনকে দিলাম সঙ্গে সঙ্গে চলে আসলো আরও সব, দেখো বেচারা খেতেই পারলো না, ওকে দাঁড়িয়ে দিয়ে এই মালটা এখন খাচ্ছে। তাহলে অমরেশ পুরি, খুব তাদের অমরেশ পুরি এটা, এটাকে দিলাম দাঁড়িয়ে দিয়ে ওকে শুরু করে দিলাম। অনন্তর একটা লাল চা আর আমার এমনি চা। আমাদের মধ্যে চলে এসেছে বিদ্যুৎ, আমাদের শেয়ার মার্কেট স্পেশালিস্ট, তার সঙ্গে কি যেন ড্রিম ইলেভেন স্পেশালিস্ট। ভাই তুই দুধ চা খাবি না লাল চা? লাল চা খাই। লাল চা, এরা হচ্ছে দুজনেই লাল চা। আমি কিন্তু দুধ চা নিয়ে নিয়েছি, লাল চা। ঠিক আছে, লাল চার জন্য ওয়েট করতে হবে, পিটিশন দিতে হয়। আয়ুর্বেদিক নেই বলছে নাকি, এর মধ্যে জড়িবুটি দেওয়া আছে। হ্যাঁ কি আছে জড়িবুটিতে? বন্ধুরা সময় হয়ে গেছে 1:45, এখন আমি যাচ্ছি দুর্গাপুরে সিটি সেন্টারে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে, ওখানে গিয়ে আমাকে কিছু ডক্টর ভিজিট করতে হবে। তো বন্ধুরা এই যে বিল্ডিংটা তোমরা আমার সামনে দেখছো, এটাই হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, এখন আমি এখানেই কাজ করতে ঢুকবো। তো এই ব্লগে আর ভিতরে কিছু তোমাদের দেখাবো না, তোমরা যদি হেলথ ওয়ার্ল্ডের ভিতরের কী আছে না আছে, কোন ডাক্তার আছে না আছে সেগুলো দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও। তো ঠিক আছে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন ব্লগ দেখাবো আবার কালকে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।